আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করি আল্লাহ তাআলার কাছে যারা নতুন বাইক কিনতে যাচ্ছেন শোরুম বরাবর বাইক এবং চিন্তা মনে করতেছেন যে আমি নতুন ডিলার থেকে নতুন শোরুম থেকে নতুন বাইক কিনব 216000 টাকা দিয়ে তাদের জন্য এই বাইকটি বাইক নতুন এবং শোরুম কন্ডিশন বা দাম কিন্তু 2 লক্ষর নিচে ঠিক আছে তো বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এই বাইকটি নতুন কিনা এই ব্যাপারে আপনাদেরকে প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করতেছি দেখুন প্রথমে টায়ারটা দেখুন শোরুমের কোন অংশ কিন্তু কম নেই শুধু কাদা পড়ে আছে এতটুকু দেখেন গভীর বিট ঠিক আছে যে বিট আছে সম্ভবত 30 থেকে 40000 কিলো অনায়াসে চালানো যাবে 100% ঠিক আছে মাঠঘাটে বিন্দু পরিমাণ দাগ নেই স্কেচ নেই দুটি সকাপ সহ হেডলাইট গ্লাসটা দেখুন একদম নিখুঁত কোনো ধরনের দাগ নাই স্পট নাই এই গ্লাসটার সহ ঠিক আছে এই সাইডে দেখেন এইখান থেকে নিয়ে প্রতিটা অংশ একদম নিখুঁত বরাবর আছে সিগন্যাল লাইট সহ এবং কোনো সময়ের জন্য কোনো দিকে পড়ে নাই এই যে সিগন্যাল লাইট একদম নিখুঁত যদি এই দিকে পড়ে যায় তাহলে এটা আগে আঘাত লাগবে স্পট পড়বে বাম্পার স্পট পড়বে এই যে এই জিনিসগুলো স্পট পড়বে এই জিনিসগুলো স্পট পড়বে এগুলো কিন্তু ভাইঙ্গেলাস ইয়া হয় না দেখেন সিগন্যাল লাইট পর্যন্ত নিখুঁত আছে ঠিক আছে হ্যান্ডেল চাপা সুই সব কিছুই ফুল ফ্রেশ আছে হ্যাঁ টাঙ্গির দিকে তাকান টাঙ্গির দিকে তাকালে আরও অবাক হয়ে যাবেন যে বাইকটির কোয়ালিটি কেমন হতে পারে লালে লাল লালপুরি ঠিক আছে এই বাইকটির নাম হচ্ছে লালপুরি দেখুন কালারের দিক থেকে কোয়ালিটির দিক থেকে রঙের দিক থেকে এবং গ্লাসের দিক থেকে কোন কোনো দিক দিয়েই শোরুমের কোনো অংশ কম নেই সব কিছু দিক থেকেই শোরুম বরাবর আছে এটাই 100% গ্যারান্টি ঠিক আছে দেখুন একদম নিখুঁত বাইক নিখুঁত হ্যাঁ বাম্পারটা দেখুন নিখুঁত ইঞ্জিন টান থেকে নিয়ে প্রতিটা অংশের ইঞ্জিনের অংশটা দেখুন কত চমৎকার ঠিক আছে শুধু ময়লা পড়ে আছে ইঞ্জিনে ইঞ্জিনটা ওয়াশ করতে হবে ইঞ্জিনে ময়লা পড়ে আছে তবে ইঞ্জিনের সাউন্ডটা শোরুমের সাথে মিলাইবেন দেখেন শুধু নাটটা একটু খেয়াল করেন এই নাটগুলো যে শোরুমের নাটের সাথে 100-এ 100 মিল আছে ইঞ্জিনের সাথে 100-এ 100 মিল হবে ইনশাল্লাহ শুধু এতটুকু বলবো যে বাইকটি শোরুমের ইঞ্জিনের সাথে এই ইঞ্জিনটা অ্যাডজাস্ট করবেন যদি কোনো দিক দিয়ে কমতি মনে হয় তখন আমাকে বলবেন সাইড কভারগুলো দেখুন কত নিখুঁত প্রতিটা অংশ যে গাড়ি নতুন হয় প্রতিটা অংশ কিন্তু নতুনই থেকে যায় এবং নতুনই হয়ে যায় বা নতুনই হাত মানে নতুন নতুনই থাকে এটা কিন্তু স্বাভাবিক এবং এই বাইকটির সিট থেকে নিয়ে কেরিয়াল পর্যন্ত নিখুঁত আছে ঠিক আছে তো গাইস এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন দেখেন বাঘের বাচ্চা হোন্ডা এক্সবেলেট ABS ডাবল দিক ঠিক আছে তো এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে গাড়িটির নাম্বার সারা ওয়ান্টে সারা বাংলাদেশে যে কোনো BRT মাধ্যমে নাম্বার করে নিতে পারবেন কারণ হচ্ছে এই বাইকটি যার কাছে বিক্রি করব তার নামে আমরা এই সাফা মোটরসের মাধ্যমে মালিকানা চেঞ্জ করে দেব আর যখন এই বাইকটির শোরুম কাগজ আপনার নামে হবে
বাইকটা যখন মালিক আপনি হয়ে যাবেন তখন যে কোনো বিআরটির মাধ্যমে নাম্বার করে নিতে পারবেন সহজভাবে, কোনো কঠিন হবে না ইনশাআল্লাহ। সিগন্যাল লাইট দুইটি ফুল ফ্রেশ আছে, ব্যাক লাইটও ফুল ফ্রেশ, উপরের অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ, পিছনের টায়ার মার্কাটা দেখুন একদম ফ্রেশ টায়ার সহ, এবং টায়ারটা কিন্তু শোরুম কন্ডিশনে আছে, এতে কোনো সন্দেহ নেই। দেখুন কোনো সন্দেহ নেই, শোরুমের টায়ারের সাথে এটা মিলাইবেন, একশো একশো হবে। পিছনের ডিস্কটাও কিন্তু শোরুম বরাবরই আছে। এই সাইটে প্রতিটা অংশ শোরুম কন্ডিশন যদি না হয় তাহলে আমাকে ব্যাক দিবেন বাইক। দেখেন দেখার এখানে কিছুই নেই, প্রতিটা অংশ নিখুঁত এবং শোরুম কন্ডিশন এবং শোরুম কালার। দেখেন প্রতিটা অংশ, আমি কোনো অংশ কিন্তু দেখানো বাকি রাখতেছি না, প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করতেছি। সাইলেন্সারটাও দেখেন কোনো জায়গার দাগ নাই, ঘাসা নাই, এবং কারোর সাথে স্পর্শ লাগে নাই, মানে স্পর্শ হয় নাই কারোর সাথেই না। দেখুন কারণ মুরব্বী টাইপের লোকের বাইক, যার কারণে একদম নিখুঁতভাবে চালাইছে। ট্যাঙ্কের এই সাইডটা দেখুন, এই সাইডটাও একদম নিখুঁত শোরুম কন্ডিশন, এতে কোনো সন্দেহ নেই এবং বিন্দু পরিমাণও দাগ নেই, স্কেচ নেই, ফুল ফ্রেশ ট্যাঙ্কিটা, ফুল ফ্রেশ, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে দেখুন কোনো জায়গার দাগ নাই, স্পট নেই, এবং ইঞ্জিনের সাইডটা দেখুন, খালি চেহারা দেখবেন, চেহারাই বলে দিবে বাইকটির ইঞ্জিন কেমন হবে, সাউন্ড তো আমি শোনাইব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই সাইডে হ্যান্ডেল, চাপা, সুইচ সব কিছু কিন্তু অল ওকে আছে এবং ফুল ফ্রেশ আছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। ঠিক আছে দেখুন কোনো জায়গার দাগ নাই, স্পট নাই, এবং এটা কিন্তু এবিএস, এই সেই এবিএস। ঠিক আছে, সামনের ডিস্ক এবং পিছনের ডিস্ক দুটোই শোরুমের মতোই আছে। এখন বলবো হ্যান্ডেলের উপর অংশ জিনিসগুলো, দেখুন হ্যান্ডেলের উপরে শোরুমে যেরকম চাকচিক্য থাকে হুবাহু ওই রকমই আছে, বিন্দু পরিমাণও কিন্তু ডিসকালার হয় নাই এবং কোনো সমস্যা হয় নাই। ঠিক আছে, এবং গাড়িটির সাথে সাথে দুটি চাবিই আছে, দেখেন দুটি চাবি একদম ইনটেক, চলার সাথে টায়ারের এবং চাবির হুবাহু মিল আছে, হুবাহু মিল আছে দেখুন। ঠিক আছে, তো দুটি চাবি যেহেতু ইনটেক আছে এবং চলাটাও কম আছে, সেহেতু আপনারা এটা নিতে পারেন নতুন হিসেবে। 3713 কিলো গাড়িটির জেনুইন চলা, অরিজিনাল চলা, এখান থেকে কমানো হয় নাই সম্ভবত। ঠিক আছে, কারণ সম্ভবত এই কারণে বললাম যে মিটার আসলে জিরো করা যায়, তবে প্রমাণ করতেছে এই মিটারের সাথে চাবির হান্ড্রেডে হান্ড্রেড মিল আছে এবং টায়ারেরও হান্ড্রেডে হান্ড্রেডে মিল আছে। দেখুন টায়ার 3700 কিলো চলা না, টায়ার দেখে মনে হচ্ছে যে 500 কিলো চলছে বা 1000 কিলো চলছে টায়ার দেখে মনে হচ্ছে। ঠিক আছে দেখুন সাউন্ড আসলে লাগে, একদম নিখুঁত সাউন্ড, একদম নিখুঁত সাউন্ড এবং মিষ্টি সাউন্ড। আর এই বাইকগুলো সাউন্ড একদম মিষ্টি হয়, কারণ জাপানি কোম্পানি, তো সাউন্ডগুলো একদম মিষ্টি হয়। 40,000-50,000 কিলো চলানো পর্যন্ত কিন্তু সাউন্ড এরকম মিষ্টি সাউন্ডই থেকে যায়। এই বাইকগুলো একটাই গুণ আছে এবং টান সেই, তো বাইকটি সব মিলে বাইকটি দাম আসবে 186,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ, 186,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ। ঠিক আছে, তো আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।